বেলা করে খেয়াল করে শুনিও, হ্যাঁ মাঝে মাঝে দিন দিন আটু আঞ্জা করে দর্শ ছাড়ি দেও, বেড়া করিও না, কারণ আটু আঞ্জা করে দৌড়ার বাদেও সরিল বউ রিঙ্গায় নি না মাতনা খানি কলে কলে মাঝে কুসুমাতা হারাওতে খালি গুট গুট দেখাই পায় মাটি আছে নি এলাকে স্টিল হইয়া বোয়া লাগবো রে। আমি তজরবা খোলা, আমার গাঁত মসজিদ শুক্রবারে আমি ইমামর ঘরে বোয়াত আমার দ্বারই একটা খাঁচি মারিয়া বইছে খালি গুট গুট দেখা আর একবার দুম করে পড়ে গেছে আমার। আমি কইলাম হে বেটা যা উঁচু পড়ি আয় কিছা হয় খালি সকল তো আপনার ওয়াজ। আমি কইলাম বা এখন আমার ওয়াজ না থর ওয়াজ শুন বলে কিতা বলে সরুবেলা পড়িছিলে নি দশ বাতে উঁচু যায় পড়িছ নি সারাই এর মাঝে ঘুমাইলে উঁচু যায় আসেনি না নাই আসেনি না নাই। আমি কইলাম যে ঘুমে তোরে মাটি ঠুতাইতে পারলো আবার উঁচু গেছে নাই গেছে নাকি কৌ না এই ঘটনা ঘটাইছে কাঞ্চি মারিয়া নাই নি মার তো তাতে খা বই নি এলে বেজার হইও না আমি যে আপনার তোরে কই কারণ আমি ওয়াজ করবো তুমি কাঞ্চি মারি করলা হারাই বাদে কইবা কিতা ওয়াজ করলা কইবেন না না এর লাগে বুঝতে হইলে কাঞ্চি ছাড়ো খরর বেটাই আগে দিয়া গো আগে দিয়া গো আগে দিয়া গো ভাই রে তোমরা তো বেজুতে ইয়া বইছো আগে দিয়া। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه في إطاعة الله وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا وما
محمد وعلى آل سيدنا ومولانا محمد. معزز مكرم حضرت صدر جلسہ، قبیل احترام علماء، حفاظ و مربیان کرام، دین پی باسو قرآن محبت نیا اکنو حضیر غنے والا ہمار تھرون جبوک بھائیرا، اللہ رب العزت و بڑا مایا دویا مہربانی خارون ای زمین رو فری قرآن شریف اور ایک درستگاہ قائم ہوئیس، যে জমিনও আল্লাহর কোরআনের দরসগা কায়েম হয় এই জমিনে আর আল্লাহ পাকের কুদরতের সিনায় একটা সম্পর্ক হয়ে যায়। আবার কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল আর এই কোরআনের বাৎসরিক জলসা আল্লাহ পাক আমরা রে আসার বসার দিনী আলোচনা শোনার যে তৌফিক দিছে তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে আমরা সারা একবার ভরি আলহামদুলিল্লাহ বড় কৃপণতার শহীদ হইলাম জুড়ে হই না আলহামদুলিল্লাহ। নবীজি ফরমাই দিলা আফজলুদ দোয়া, উম্মত তুমি তাই যত দোয়া করো এর মাঝে সারাতনে আফজল সারাতনে বেহতর সারাতনে বালা দোয়াটা হইল আলহামদুলিল্লাহ। একবার জুড়ে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই খোলার বুজুর্গ খল ওয়াজ নসিহতর কোনো অভাব নাই। আই সাহেব দাবা সাহেব দাদা মহাতরমর আওয়াজ আপনারা হুন্দ্রা ও খাইলো তাই আমার শিলচার আমি খাইল বার হয়েছি খালি প্রোগ্রাম আইয়া হলো হাজির হয়েছি তাই নহলা খাইল থাকি আপনি জন তাই আসলাম আমিও আসলাম ওবাই মারিয়া করিঙ্গন মারিয়া রাথাবাড়ি মারিয়া আমি শিলচর মারিয়া অমুকা মারিয়া আইয়া হলো আইসি এখন মুসাফির আমি তাই নো মনে হয় মুসাফির হইবা। ও হাল আমরার চলের আওয়াজ তো বহুত কঠিন আপনার ক শোনার উপরে আমরা আলোচনার সাহায্যর উপরে ফয়লালম্বর সাহায্য হইল যেহেতু সাহাবায় কেরাম মহফিল ও ফাঁক মারিয়া বইতা তাই সাহাবায় কেরাম রে অনুসরণ করিয়া খরর আগর ডাইনর বাবুর সারা মানুষ তোরা আগে দিয়ে আগুয়াইছে এই জুবান জিকির লাগাই আমার ভাই হল বুজুর্গ হল খুব লম্বা সময় আপনারা বইতাম নাই কিন্তু যে সময়টা আমি আলোচনা করবো আমরা সবাই লড়াচড়া উঠা বসা বেড়াচড়া করতাম না কই একবার ইনশাআল্লাহ কত মুর্দা ইনশাআল্লাহ বোঝা গেছে বেড়া করবাই জোরে কো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কইস কিন্তু শয়তান আছে নি না নাই মাতো না কেন হে আমরা লগে আছে নি না নাই খলে খলে খানো আইয়া কইব বিড়ি খাইতে পারবে পর্দার বারে গেলে কইব নি না না ও সিফি সিফি বারো দিবে গিয়া এর লগে আল্লাহ না বইলে বইতে পারবাই মাতো না আপনারা ডাটা অন নাই অফ আমি মাতাইয়ার অন করবার লাগি সাত দেবনাতে ওয়াজ হইব নি সবাই মাতিবে তো হয় ডাটা অন করো আমার মা তো হইলো শয়তান থাকি আল্লাহ হেফাজত করিয়া বইবার তৌফিক দিত কো আমিন জোরে কো আমিন ভাই ওখানে একবার দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ কার পড়নে থাকেনে আল্লাহ রসুলে ফরমাইতরা ও উম্মতটা সবচেয়ে বখিল যার সামনে আমার নাম উচ্চারণ হইলো আর আমার উম্মতর মুখে যে দরুদ শরীফ বার হইল না আমরা যে নিহবদর ফড়া পড়ি আর দেখা যায় এক বকালতি করি আনলেন মাত না কেন দরুদ শরীফ তোলা হবত করি বলো একবার সাল্লাল্লাহু আলাম ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল উম্মত কিয়ামতর ময়দানে একদিন গিয়া জমা হইবাই মায়ের তোমার চিন্তা নাই বাবায় চিন্তা নাই বাইয়ের চিন্তা নাই কেউ কারণে চিন্তা নাই এক নাকির লগে কান্দি কান্দি মার করে দি দৌড়াইবা হয় মায়ে কইব জীবনে কোনোদিন আমার বিয়াও হয়েছে না তুই হুয়া কান থাকি আইলে রে বাটা ও দিন নবী যে ফরমাইরা আমার সারাথনে মায়ার ও উম্মত হইবা যাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়িবা একবার হও না সুবহানাল্লাহ আমরা নবীজির মায়ার হইবার আশা আছে নি না নাই
আছে কিন্তু দুরুদ শরীফ পড়া নাই ওলাই বলি। এক বেটা এক মেসাবরে গিয়া কইল, হুজুর আমার এখান সুন্নতর উপরে আমল করতাম বড় মনে কর কইয়া দেখুয়া। মেসাবে কইলা, যা বেটা মৌ খাইছি গুই এক মোস্তাহাব, কয়দিন খাইয়া গিয়া কইছে হুজুর সুন্নত তো মিঠানি আর এখান কইনা। হুজুরে কইলা বিয়া কর কি যায় ওটা এক সুন্নত। বিয়া করি আইয়া কয় হুজুর আরো কান সুন্নত কপুয়া চাই, সুন্নত ঠিক আছে। মেসাবে কইলা, তোমরা দিয়োগে রায় তুটিয়া তাজুদ ভরিও, ভদরের নমাজ যেগে ফোড়ে না ওকে তাজুদ ভরিতে পারবো নি, বাতনা খেনে ঠান্ডা রায় দিয়োগে বহুত কুশলাইছই ফার সই না। বাদর দিন গিয়া কয় হুজুরও তো ঠান্ডা সুন্নত নাবা মিঠাও তাহো, মাত বুঝা গেছে নি। ধাক্কা মারি দুরুদ শরীফ একবার বার করা যায় না, খালি জিও জি না। হ্যাঁ আল্লাহ রসুল এবার মাইজরা উম্মাদ আল্লাহ পাকে ফরমাই যায়, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ফরমাইলো, আমার বান্দারা নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সারা ফরিস্তা আমার নবীর উপরে দুরুদ আর সালাম পৌঁছাই, তোমরা বেশি বেশি করে আমার নবীর উপরে দুরুদ আর সালাম পৌঁছাও। এবার কও না সুবহানাল্লাহ, প্রত্যেকটা মুসলমান নর নারীয়ে জীবনে একবার দুরুদ শরীফ পড়া ফর্জ। সে বেটা একদিনও পড়িতে নাই, জাহান্নাম থাকি বাসার কোনো লাইন নাই। আর নবীজির নাম মোবারক শোনার সাথে সাথে একবার পড়া ওয়াজিব। খাম খেয়ালি করি কত মানুষে নবীজির নাম শুনে দুরুদ শরীফ পড়ে না আসে নি না নাই, হয়তো মাতিলাই না আসে নি না নাই, ভেজান নাম শুনে কিন্তু দুরুদ শরীফ পড়ে নাই। তো হইল খাম খেয়ালির গুণা, বড় বড় গুণা, গুণায় কবিরা হইল অবহেলা করিয়া নবীজির নাম শুনিয়া দুরুদ না পড়া। আল্লাহ আমরা হেফাজত করুক, যদি কুদাম বাদাম করিয়ার এই জাত বেমার আছে নি না নাই খেয়াল করিও, খেয়াল করিও। আর যত বেশি পড়িবাই নবীজির সম্পর্ক স্থাপন হইব, নবীজির লগে হাসর হইব, নবীজির মোলাকাত হইব, গুমহে জাগে নবীজি দেখবাই, কিয়ামতর দিন আল্লাহর হবিবর সাথে তোমার হাসর হইব, জান হাসর নবীজির লগে হইব, ই বেটা বেলা হিসাবে জন্নত যাইবা। একবার কও না সুবহানাল্লাহ, একবার বলিল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ফয়লা ওয়াজ নিয়ত করি আইস থাকি লইয়া মত পর্যন্ত রুটিন বানাইয়া রোজানা 100 বার এখানে নিম্ন কোর্স আমরা দুরুদ শরীফ পড়ি মুখব ইনশাআল্লাহ। আরো জোরে কও না ইনশাআল্লাহ। সয় আল্লাহর কাছে খুঁজো আল্লাহ আমলের তৌফিক দিও হোক, আমিন। এখন মা তৈল আমি ওয়াজ আফ্রেন্ডর সামনে যে সময় করতাম আমরা আমল সরাই করবো কো ইনশাআল্লাহ। দেখো আমল করতে পারতাই নাই, কারণ আমরা লোকে নফস আছে, খাসলত আছে, শয়তান আছে, পরিবেশ আছে, আছে নি না নাই বাতই না কেন। তাইলে ওয়াজ যদি বুঝো না, ওয়াজ খালি যদি শুনো পালা করি বুঝিও, ইটা যেটা ওয়াজ আমরা করছি আমার সাহেব যেটা আমার হতরমে খরচ হয় ইটা ওয়াজ সারা আপনারা জানো, জানো নি না না বাত না কেন। ও যে মোবাইল বলাওয়ালোর ভিতরে আছে নি না নাই বাতনা খেনে। আমি চৌকে দেখছি ওয়াজ শুনিয়ার বইয়া ফেসাবো করে যে বউ ওয়াজ হারাইল, বুঝবই শুনি ওই ওয়াজে তার কোনো লাভ আছে নি। তাইলে কেনে ওয়াজ শুনিয়া আমল করে না, কেনে ওয়াজ জানিয়া আমল করে না, কেনে ওয়াজ করিয়া আমল করে না, তার পিছনে দুনিয়ার কোনো শক্তি নাই। একমাত্র কারণ হইল ওয়াজর বুঝ তার ভিতরে নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। একবার কও না সুবহানাল্লাহ। নবী যে ফরমাই দিয়া আমার আল্লাহ যে মানুষের সাথে সার সম্পর্ক লাগাইত খোতাটারে সার্চ করো বুঝো খামাইব, কত বড় খোতারে ভাই। আমার নবী ফরমাই দিয়া যে মানুষের লগে আমার আল্লাহ সাহেব দুষ্টি করি লইত, যে মানুষের লগে আমার আল্লাহ সাহেব বন্ধুত্বতা স্থাপন করত, যাহার নাম থাকি বাসাইয়া জন্নতর মালিক আল্লাহ বানাইতা, ও মানুষটারে আমার আল্লাহ দিনর সমুজ দান করিলা। আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করত চাই ও মানুষের দিনের ঈদ আল সবুজ দে, এখন যার লাগে করত হেও চাবা লাগবো নি মাত না কেন, হে চাবা লাগবো না নি। আমরা রানো এক বেটি লাড়া লাড়া বুঝবাও নি আপনারা, অর্থাৎ বিধবা মাত বুঝছো নি, মাত মাঝে হইয়া কোনো সময় এখন মানুষের লাড়ি আর লাড়া ওটা হই নেন। বিধবা বেটি, বয়স্ক বেটি,
আর বেটা একজন ওলা বৃদ্ধ ভাই, একার একলা তানো আমরা বৃদ্ধ, তানো কোনো আপনার স্ত্রী নাই। তুই বয়স্ক বেটি একদিন আইয়া কইল ওই বেটারে, বলে গত রাত্রে তো স্বপ্নে দেখলাম আপনি আমারে বিয়া করছে। মাত বুঝতে দিলেন মাতরা, ই বেটা বড় সিয়ান আসল, গিয়ে কইল এবার হুঁচাই তুই তো খালি দেখলে হইতো না, আমিও দেখা লাগবো। মা ঠিক আছে নি, মার বুঝা গেছে নি, যে আল্লাহ তোমার হেদায়ত দিত সেদিনের বুঝ দিতে হইলে তুমিও লোনেওয়ালাও লাগবো না। আমার যে বান্দারা ইসলামের সমাজ ভাবার জন্য যুদ্ধ করে, মেহনত করে, কুশিশ করে, মজাহেদা করে, লড়াই করে, মেহনত করে, জান মাল কুরবান করে, আমি আল্লাহ ইসলামের সমুদ ভাইবার যত রাস্তা আছে সারা রাস্তা আমি আল্লাহ তার দান করিল। আপনি লোনেওয়ালা বনদি কসম খোদার আপনার আল্লাহ হেদায়ত দিত না, হেদায়ত দিত নাই, দিনের বুঝ দিত নাই। কোন মুসলমানে এই কথার ওয়াজ জানে না, মুসলমান হইলে নমাজ পড়া লাগে, বেনমাজির সংখ্যাটা বর্তমান হাইলাকাদিত বেশ না কম, ঝুলে মাতো না কম হইলে হরগিজ আমি মানতাম নাই। বেনমাজির হিসাব হইল যুবক দিয়া একশোটা উবা করে দেখো 95টা বেনমাজি, মার ঠিক আছে নি, মাদ্রাসা উদ্রাসা ভাই বা তবলিক তাবলিক যেগুন যাই ওগুনতে নমাজ পড়ি দিলা, বাকি 100 উবা করে দেখো 90 নাই 95 বেনমাজি আছে নি না নাই, মাতই না কেনে, তে বেনমাজি বেশ না কম, আসরক লাগিয়ালে সকল তোরা আলোই নানি, মাতই না কেনে, মুরব্বী হিসাব লইলে হইব নি, যদি সারা দেন না মাত বুঝা গেছে নি। আমার ওয়াজ কিছু টেঙ্গা হইব, তিত্তা হইব, ওয়াজ করতে করতে তিত্তা পানি মুখে দিবার আর ফিটসিদা করতাম পারি না, এর লাগে মিথ্যা ওয়াজিতা বেশ করি না এখন, মাত বুঝা গেছে নি। হ্যাঁ, আর আমি জানি মিথ্যা ওয়াজ শুনলে মানুষ খানোর হাফিজ হয়, খানোর হাফিজ হয়, খানো বলা করি ইয়াদ করি যাইব কি একটা তাও কইতেও পারতো না, আমলও আনতে পারতো না, মাত বুঝা গেছে নি, মাতই না, এর লাগে আমি আপনার তোরে লাসাই জাকরাই ডাটা অন করো, দিনের সমুদ লইয়া যাও, ওয়াজ শুনিও না ওয়াজ বুঝিয়া যাও, ওয়াজ যদি বুঝতে পারো তাহলে অসম খোদার মৌত পর্যন্ত তোমার লগে ওয়াজ রইব। এবার হও না সুবহানাল্লাহ, এবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির কৃপণতা করিও না রে বা ও মুসলমান। এখন এরে কোনো আপনার তোরে সহজ একটা প্রশ্ন আমি করি চাই, আশা করি সারাই উত্তর দিতে পারে ভাই। আপনার তোর হাফিজ মাদ্রাসা চলেন না, হুজুরকলে ফোড়াইননি, বইছেন হুজুরে ফোড়াই তিরা ছাত্র সারা সামনে বইয়া কইতিরা সবে ফোড়ো, হুজুরে চাই তিরা কি গিয়ে ফোড়ায় কি গিয়ে না, ও দেখলা ফার্স্ট ব্রেঞ্চরি কুন্তি খুব পড়িতিরা, মাঝরি কুন্তি খালি হল লসিতিরা, এটা লসই নানি হুদা ফোড়েন না খালি লসে। এখন আমার কোয়ার উদ্দেশ্য হইল যে গুনতে হুজুরের সামনে খালি লসের ফোড়েন না, ওকে বাড়ি গিয়ে ফোড়িব নি, মাতো না খানি, তে আমি শেয়ারও বইছি আপনার তোর হুজুর নাই, আমি কইলাম তোলা জিকির করো সামনের গুয়ে গেরা গ্যার দা ভাইয়া খাসি নাই, আর শেয়ারও যেগুলো বাফিসে যেগুলো হুদা খালি লসরায়। এখন আমার ওয়া যদি অন্য মানো না ওটা বাড়ি যাইব নি, ব বেটা ইউটিউবার আলা ভ যদি অন্য তোমরার যন্ত্রণায় হে অন্য সয়দন করে বেলাইছে না, মাতো না খানি, একজন মানুষ যদি ওয়া শুনে না আমার লস আছে, আছে নি না নাই, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে এর লাগে খুদাই। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল আপনি অন্য যদি আল্লাহর জিকির করো না তাহলে বাড়িত কিয়া করতে পারবে নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। একবার কও না সুবহানাল্লাহ, শেষ শব্দ তোমার মুখে দিবার হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মরিয়া তুমি জন্য তো লগে লগে খামাইছি ভাই, এবার কও না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মরার সময় দরকার আছে নি না নাই, একটাই আমরা রে কই ন হুজুর দোয়া করি, বড় আপনার ব্যস্ত মানু বিপদ, আপনার বিপদ আপদ বেড়া সেরা ব্যবসা বাণিজ্য রাজনীতি টাজনীতি লইয়া ব্যস্ত, নমাজও পড়তাম পারি না, আল্লাহ খালি কলিমার সহিত মতখান করলে হইব, হও না একবার নাহজুবিল্লাহ, কত বড় দুকাত পড়ছে বুঝা গেছে বুঝা যায়, আল্লাহ থানে লইয়া বিপদ পড়ে গেছিল না, যেমন আল্লাহ বইয়া বাসাই দিয়া হ্যাঁ মরছো আর কলিমা পড়াইতা ওলা বুঝা যায়নি, হে নমাজও পড়তো পারে না, ইল্লা দুকাত মানুষ আছে নি না নাই, আসেনি না নাই,
আপনি কলিমা লইয়া যেতে হলে দুটি কর্ম অবশ্য করণীয়। যদি বাস্তব জীবনে এই দুইটা সদ্য কর্ম থাকে না, তাহলে ইমান লইয়া যাইতে পারো না। এক নম্বর হইল ইমানের ফুরা হক আদায় করা লাগব, দুই নম্বর পরিপূর্ণ ইমানের হেফাজত করা লাগব। ইমানের হক তুমি আদায় করো না, ইমানের হেফাজত করো না, মরবার সময় শয়তান তোমার সামনে আইব, বেঈমান বানাইয়া তুমি তাকে তোমারে বিদায় দিব রে ভাই। আজ মুসলমানে আল্লাহর বিধান মানে না, আল্লাহর নাফরমানি ছাড়ে না, আল্লাহর হক আদায় কলিমার হক আদায় করে না, যার কারণে আজ আমরা এই সমস্যা দেখা দিছে মুসলমান। আপনি মনতে হইলে এক নম্বর খাম হইল, যেখান ভিন নফস করা লাগব, মনের সাথে মজা কেদা করা লাগব। যত সময় নফসর লগে লড়াই করতে নাই, আস্তারায় দোয়া জুনিয়া ফদর রক্ত দুই রাখাত নমাজ পড়া সম্ভব নাই। এর কারণে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরে কইছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা হকু আল্লাহর বেহেশতের দূরত্ব কত খান। সাহাবায়ে কেরামে কইনি, ও নবীজি, এটা আমরা জানি না, এটা আপনি আর আল্লাহ জানবেন। নবীজি কইলা, বেহেশতের দূরত্বটা মাত্র করি দুই ফাড়া। একবার কও না সুবহানাল্লাহ, দুই ফাড়া মারি বেহেশত যাইতে খরর করে জোরে কইলে না, জোরে কও সুবহানাল্লাহ। বড় বেমারে খাইছে রে বা সুবহানাল্লাহ কইতে সিফা মারি কই, ব্যাপার বুঝি না। বখারি শরীফে কিতাবের নাম জানো নি? বদরপুর খতমে বখারি যাও নি? খালি গিয়া সড়ক আটি দেয় বুর্গা লইতায় আর কই খাজুর কথা লইতায় আস্তা রায় দাঠিয়া নাখে খানে দি বালি হারাইয়া ইয়া কয় বখারিত গেছিল। বখারি কাহাকে বলে জানে নি? আস্তা বছর বখারি শরীফ লাগান কিতাব পড়াইয়া এ হদিস মুহদ্দিস শব্দে রাখি দেন, আমরা সারারে নিয়া ঔ হদিস দিয়া সনদ দিয়া খতম পুরাইন, এর নাম হইল খতমে বুখারি। বলে নাই ও হদিস নবী যে কইরা, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। যদি খতমে বুখারীর ও হাদিসটা মুসলমানে গোলার মালা বানাইলায় আল্লাহর জাতের কসম কত মানুষ জান্নাতের মধ্যে ঢুকে যায়। জোরে কও সুবহানাল্লাহ। নবী যে কইছে কালিমাতানে দুইটা শব্দ আমার আল্লাহর কাছে বড় প্রিয়। ইকান আমরা লালস দেখাইছেন জানি আল্লাহ নবীজিয়ে, আমরা পড়িবার লাগি নাই। এরপরে কই দেখো কফি বাতানে আলাল লিসান উম্মতরে থর জিবরা দিয়া এই দুইটা শব্দ পড়িতে বড় সুজা। একবার কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মুখস্থ করা লাগেন না, আল্লাহ করাই দিছে কত না কেন, আল্লাহ করাই দিছে না নি, পড়িতে কষ্ট আছে নি। কইয়া নবী যে কইলা সাকিলাতানে ফিল মিজান কিয়ামতের ময়দানে এক লেখির লাগি আস্তা হাসরের মার দৌড়াইবাই, ওদিন সুবহানাল্লাহর দাম বুঝাইব, ওদিন এক লেখি যে সময় পাইতায় নাই। নবী যে কইলা নেকির বাল্লা ভাতা হই যাইব, জাহান নামও যাইবাই, ওদিন সুবহানাল্লাহ তোমার নেকির বাল্লার মধ্যে বড় ভারী। আর আমার হোক না সুবহানাল্লাহ। ও সারা খোয়ার উদ্দেশ্য কিনা আমরা ভাই ফোড়ারি নেন ভাতই না কেনে, নবীজিয়ে ফোড়াইতা করি সারা কইসেন নানি নমক হারাম। সুবহানাল্লাহ গান পড়িতে সময় সিফা মারি হয় ধরে কো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা আওয়াজ করো পৌঁছাই আমার লাগি নাকির বাল্লা ফাতলা হইলে জাহান্নাম নিরা জন্নত, জোরে মাতো না, নাকির বাল্লা ফাতলা হইলে জন্নত না জাহান্নাম, বাড়ি হইলে জন্নত না জাহান্নাম, জন্নত সুবহানাল্লাহ বাড়ি হয়। নবীজিয়ে কইছেন কোনো আপনার শোক আছে নি, বাড়ি করার দরকার আছে নি? কসম করি নিয়ত করো আমরা ডেইলি সুবহানাল্লাহ পড়ি, মহা ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ, হাত জোরে বাড়ি কও ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, বেশি বেশি সুবহানাল্লাহ পড়ে মহা ইনশাআল্লাহ। আল্লাহ রে খুঁজো আল্লাহ আমলের তৌফিক দেখো, আমিন। একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা
ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, আপনি কলমা লইয়া যদি যাইতে চাও দুটি কর্ম করণীয়। এক নম্বর কলমার বিধান মানা লাগবো। কলমার বিধানের মধ্যে এক নম্বর বিধান হইল নমাজ। আজ মুসলমানে নমাজ পড়ে না, বেশিরভাগ বেনমাজি যারা পড়ে আল্লাহর নমাজ পড়ে না, রেওয়াজি নমাজ পড়ে রে ভাই, বেশিরভাগ রেওয়াজি নমাজি। ফপারসেন মসজিদ মুসলমান মসজিদে নমাজ হয়। নবীতে কইছেন তো সাল্লু কামার আই তুমুনি ইউসাল্লি, নমাজ ওলা পড়ো জেলা আমি নমাজ পড়ছি দেখছো। এবার কও না সুবহানাল্লাহ। সারা আমরা পাক্কা জমাতি নি মাতো না কেন নাই জমাত নাই আই রে খায় এক আল্লাহর অলি মাক বুঝবা বাজারে দিয়ে আটাইতিরা মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাইন কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও সালামর জোয়া কইছি মাতো না কি আই রে আমি তো কইছি বুড়া লাগেন নি মাতিক নাই খান্দা আটাইলিতাম নি তো তো কইছি হা না কইছে আমি তো কইছি ওয়াজ শুনাইতাম না বুঝাইতাম, বুঝাইতে লড়া লাগবো মাত বুঝা গেছে নি খালি খান পাতি শুনবাই বাজে কইবা চালে আমার ধরে ওয়াজ বেটা গেলে না কেন সমিলে লড়িছে যদি জিকা একে কিতা কইছোন হে তো খানোর হাফিজ মুখর নাই দিলর নাই কইব খোয়া যাইতো নাই এক ওয়াজ গম আছে নি না নাই হাওয়াই ওয়াজ একটা জমিনও আছে বুঝে হয়েছুন হাওয়াই ওয়াজ এটাই বইয়া কইব আসমান সুন্দর জমিন সুন্দর বুঝলাই নি মাতো না খেলি আসমান জমিন সুন্দর দিয়ে তুমি কিতা করতে হয় লাভ আছে নি বসায় এটা ওয়াজ আছে নি না নাই এই রে বস যন্ত্রণা দুনিয়ার যাইতে খানো বুঝছো নি আছে নি না নাই খানোর হাফিজ বনিও না হাওয়াই ওয়াজ শুনিও না ওয়াজ বুঝিয়া যাইও আল্লাহর কাছে খান দিও আল্লাহ বুঝ দেও আল্লাহ দিবনি না না দিবনি না না একটা কথা বুঝিলাওতে কামিয়াব কও সুবহানাল্লাহ। এর লাগি কুদাই রে ভাই আমার দিল বুকুত আখাক ডাকের কিন্তু কুদাই আর এখানটা বুঝিলাও ফিট করি লাও খামিয়া বুঝি ভাই তো যাও আমি বুঝাইবার লাগি এক কথা আনছিলাম ঘটনা যে আল্লাহর ওলি বাজারে দিয়ে আটাইতিরা মানুষে তানে কইতে আসসালামু আলাইকুম তাইন কইতে আল্লাহ তোমরা রে মানুষ বানাও সালামের উত্তর হইল নি কিতা কইতাম আমরা সুরে কও না কিতা কইতাম আমরা জানি দেখবা মাত আইন বুতরা বাঙ্গি আমরা সারাই জানি বরাক বেলির একটা বেমার আছে সাংঘাতিক বেমারি গু রেওয়াজি বেমার হ্যাঁ আমরা জানি কিন্তু বাস্তব নাই দেখবা আমরা বরাক বেলির বেশিরভাগ সালাম হইল সালাম আলাইকুম সালাম আলাইকুম ঠিক আছে নি মাতো না কেনি ও আলাইকুম সালাম কইয়া কতনে জবাব দে সালাম আলাইকুম নাই মাতইন না কি জানার কোনো অভাব আছে নি মানা নাই হোক রেওয়াজ মেনটেন করে হকিকত নাই হ্যাঁ নবীর সুন্নতর সালাম নাই সব পাইবার সালাম নাই সেবে সেবে সালাম জানি হ্যাঁ সালাম সুন্নত নাই নি মাতো না কেনি ফয়লা এখান মাত মাতিলাই আসসালাম কাবলাল কালাম মাতর আগে সালাম সুন্নত কও সুবহানাল্লাহ কও যে মোবাইল বলা আছে নি মাতইন না কেনি আমরা হেলো আগে কই না সালাম আগে করি হইছেন ফয়লা হেলো বাদে সালাম সুন্নত হইছেন তাইলে ফয়লা নিহত করো আর জীবনে হেলো কইতাম না আসসালামু আলাইকুম কইব কও ইনশাআল্লাহ ফয়লা করি কও ইনশাআল্লাহ ও হেলো বলা মুখ থেকে ছুটি দিত কও ইনশাআল্লাহ ছুটাইবাই তো ইনশাআল্লাহ ফয়লা ফোন ধরি আসসালামু আলাইকুম কইব কও ইনশাআল্লাহ আল্লাহরে কো আল্লাহ আমলর তৌফিক দে কো আমিন স্বার্থ কই জীব ওয়াজ ওখান যদি অন্য মানুষে বদলিলা বদলিবাই তো ইনশাআল্লাহ আল্লাহরে কো আমলর তৌফিক দে কো আমিন তে বেটা কই আসসালামু আলাইকুম খোয়ার লগে লগে ই হুজুরে কই নো আলাইকুম কইতা না কইয়া কইন আল্লাহ তোমরা রে মানুষ বানো এক বেটায় চিন্তা করলো রে এইটা কিতা হার তাই নো আলাইকুম সালাম না কইয়া ই মানুষ বানাও কিতা রবা কলে কলে দাঁড় গিয়া কইছে সালামু আলাইকুম তাইন কইছেন আল্লাহ তোরে মানুষ বানাও কইল হুজুর ইটা কিতা কইন আপনি আপনারা কইছেন ও আলাইকুম সালাম কইতে আমি আপনি মানুষ বানাও কিতা ই হুজুরে কইলা তুই বুঝতে নাই এ কইলো আমার এত বুঝাইয়া দেবাও লাগবো নাসুর বেন্দায় বেরিয়ে লিখছে নেন মাতো না কেনে ও হুজুরে কইলা বুঝতে নি বলে ও আয় কলে কলে তান টুফিও কুকুলিয়া তার মাথার দিস দিয়া কইলা বাজারে দি চোখটা ঘুরা চাই বাজারে দি চোখ ফলাইয়া দেখিয়া আল্লাহ আস্তা বাজারও খালি শিয়াল টলা কুকুর মেকুর নেউল বান্দরে আঠি দিরা রে ভাই একবার কও না আউজুবিল্লাহ আসিবার কথা না কান্দিবার কথা যেমনে দেখছে কইছে ও আল্লাহর অলি
দয়া করি আমার মাথা দাগিয়ে আপনার টুকি টুপি সরাইন, আপনি যদি আমার মাথা না দিয়া আর কোনো মানুষের মাথার টুপি ডালিতা তাহলে এই বাজারের মধ্যে সবচেয়ে বড় শুয়োর আমি বনি যাইতাম। আপনার টুপিও রাখুয়া এ মুসলমানের মহিলা পুরুষ ঘটনা বলাইবার লাগি নাই। আমার আল্লাহ কইছে ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله يقول لك ويشب جنات الإنسان دي جهان نمو لك الله نردار الخرس نرباط الخرس جهان نمو دالي بخير قيام ترمو دالو الله يقول لهم قلوب এরে আমি বুঝার শক্তি দিলাম, হে বাড়ি বুঝে গাড়ি বুঝে বিবি বুঝে বাচ্চা বুঝে টাকা বুঝে বিল্ডিং বুঝে বালাগানি বুঝে চাকরি বুঝে নকরি বুঝে কিন্তু দুই রাখাত নমাজ তার বুঝো কামায় না রে ভাই। মানুষ আসেনি না নাই মাতো না কেনে ইলা মানুষ তো আপনার এলাকাত আছে আমার এলাকাত আছে, সেই এলাকার বড় রাজনীতিবিদ সেই এলাকার বড় বিচারী মানুষে তার এখন কীর্তি সন্তান কিন্তু বেআন্দাজে দুই রাখাত নমাজ বুধ ভাই না আসেনি না নাই মাতো না কেনে আসেনি না নাই। হ্যাঁ এগুলো কুলাঙ্গার সন্তান নাইনি কিয়র কীর্তি সন্তান বে নমাজ এবার কীর্তি সন্তান হইব কিলা মাতো না হে বহুত মানুষে কই নমাজ না হইলে মানুষ বালা আছে নমাজ নাই গো কিয়র বালা মানুষ মার ঠিক আছে তারপরে স্যার ওরে আমার মাঝে বে নমাজি বালা কিলো হইল আমার আল্লাহ রসুলে বনমাইজন যোর নমাজ নাই এগুলো আপনার কইতা তোর জীবনের কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্য নাই। ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি হজরা নমাজ নাই তোর কোনো আমলের ভিতরে আল্লাহ সাইত নাই সব বেকার আর নমাজ আছে সব ঠিক আছে হউ সুবহানাল্লাহ। হ্যাঁ আমার আল্লাহ কইতে আল্লাহ হুম কলু বল্লা ইয়াফকাহু নাবিহা আমি তারে দিল দিলাম আমার দিল দিয়ে দুনিয়ার সব কিছু বুঝে আমার দেওয়ার সমস্ত দিক সকলটা বুঝে দুই রাখাত নমাজ বুঝে না ইসলাম বুঝে না মুআমেলাত বুঝে না মুআশারাত বুঝে না আখলাকিয়ত বুঝে না ইমানিয়ত বুঝে না ইবাদত বুঝে না সংস্কার হইতে বুঝে না দুনিয়ার সব কিছু বুঝে ওয়ালা হুম আয়ুন আমি তারে সব দিছিলাম এরা আমার সব দিয়ে দুনিয়ার সব গান্দাবর জিনিস দেখে ফটো দেখে পিকচার দেখে ফেসবুকের আজকে রাত খাটাই লায় ইউটিউবের আজকে রাত খাটাই লায় কিন্তু আমি আল্লাহর দিন তার মাঝে আছে কিনা সে দেখে না। আল্লাহ কদরাওয়ালা গো মা আজান তারে আমি শ্রবণ শক্তি দিলাম আমার দেবা শ্রবণ শক্তি দিয়া দুনিয়ার গান্দা গান বাজনা নাচ রং শুনে কিন্তু সে আমি আল্লাহর কথা শুনে না ওলাইকা কাল আনাম আল্লাহ কদরা এরা জানোয়ারও লাগাইন বনি গেছে একবার ভগবান আউজুবিল্লাহ তাইলে ফির সাবর জানোয়ার দেখানি ঠিক আছে নি মাতো না কেনে। হ্যাঁ সুরতান্ত লেভেলে আমরা সারাও মুসলমান হ্যাঁ কিন্তু হকিকতান সে সুখী কোন অবস্থায় জানতো আল্লাহ জানো সব যদি কুলতো দেখলায় অনে সব কুলতো তো দেখলায় অনে ও আল্লাহ কদরাউলাইকা কাল্লানাম এরা জানোয়ারও লাগাইন বনি গেছে জানোয়ার থাকি আরো বাদ ওলাইকা হুমুল গাফিলুন এক কুকুর আপনি ভালো আস্থা দিন আপনি খানি দিও না একত খানি দিও তিন দিন দিও না আস্থা গাও করিয়া ফেট ফেলিব রাইত তোমার বাড়ি গিয়া ভাড়া দে রে ভাই দেনি না না দেনি না না আইজ আল্লাহ তোমারে মানুষ বানাইল ইমানদার বানাইলা কোরআন শরীফ দিলা শ্রেষ্ঠ পুরুষ নবী মোহাম্মদুর রসুল্লাহ দিলা আলিম দিলা কোরআন দিলা এরপরে বেনামাজি সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাখাধারি মারামারি কাটাকাটি বেকিন পর্যন্ত বেপর্দা বেহায়া বেকিন পর্যন্ত সুদ হল্লা হারাই দিল হে মুসলমান যার কারণে তুমি আমি লাঞ্ছিত বঞ্চিত আস্থার আজ মরিসাবর ওয়া শুনিয়া উঠিয়া গিয়া ফিরিয়া সুদ মুখ হারাই দে রে ভাই আসেনি না নাই মাতলা খালি আসেনি না নাই উলাই কাকালা নাম নাই নি মাতো না কেনে আমার মাতে বুড়া বুড়া লাগেন নি হুস করো ওই দুনিয়াতে বেটাও রইতে নাই আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা মুসলমান ইমানদার ইসলামের মাঝে ফুরা কামাও ফুরা কামাও ফুরা কামাও ইমান হারাও ইসলাম হারাও এবাদত হারাও মুআমেলাত হারাও মুআশারাত হারাও আখলাকিয়তরে হারাও যে বিভাগ ইসলামের বারে রইবাই ও বিভাগের জাহান্নামে লইয়া যাইব রে ভাই। আপনার আমার বাড়িত মশা আসেনি মাতো না কেনে মশা থাকি বাঁচিবার লাগে কিতা ব্যবহার করো
এখন মশারি থামাইলাই আপনি বাড়িত মশা ভাড়া আ তখন বারে বার করিয়া গুত গুতাইয়া গুমারায় ও মশার আর লাগবো নি মাতরাখানে খুব ভালা মশারি তো লইছ তাইলে কিতা করবো ও এক আ তৈলে 500 মশারি 500 মশা সাফিসিয়েন্ট নাই মাতরাখানে তো বাঁচতে হইলে ফুরা হামালি লাগবো না নি বাঁচতে হইলে উদখুলু ফিল মশারি কাফা মাত বুঝা গেছে নি হ্যাঁ ওরা যদি ইমান বাঁচাইতে চাও শয়তান তাকে বাঁচতে চাও উদখুলু ফিল সিলমি কাফা ইসলামের মধ্যে ফুরা হামাও আল্লাহ কদরা ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান শয়তানকে অনুসরণ করিও না ইমানিয়ত মুসলমান নাই এবাদাত মুসলমান নাই মুআশারাত মুসলমান নাই ব্যবহার মুসলমান নাই শয়তান তাকে বাঁচতে পারতাই নাই শয়তানের জাহান্নামে লইয়া যাইব রে ভাই দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা মৌত আছে নি না নাই মৌত আছে নি না নাই তাহলে আপনি আল্লাহর বিধান মানতে হইলে এক নম্বর খাম হইল নফসর লগে মজা খেদা আমরা সারায় কর্ম একবার কও না ইনশাল্লাহ আরে জুড়ে কও না ইনশাল্লাহ আজ খালিলা মানুষ আছে হে বুঝতো হান তাকি কইব ওয়াজ দি কিতা করতাই রেবো ওইটা বহুত ওয়াজ আমরা জানি ওয়াজর হবাই হামাইয়া হবাই বার হয়েছি হইনি একটাই মাতো না আল্লাহ কইরা উলাই কা কাল্লা নাম আমার কথা শুনতেও চায় না আছে নি মাঠ ঠিক মাতো না খেলি আমি কই দিয়া কিছু গরু বেপারী লাগাই মাতো গরু বেপারী খেয়েও তাকলে বেজার হইও না গরু বেপার এটা মানুষে করুন গরুর ব্যবসা করুন এটাই কিছু হাওয়াত মাতো মাঠ ঠিক আছে নি এরে আল্লাহর দোয়া যাই ইন তাহলে তোমার কথা কই আনবে বুঝছেন দেখাইতাম নি পাতো না নে দেখাইতাম নি এক বেটাই বাজারে গরু লইয়া গেছে বেশি তো ব্যবসায়ী মানুষ ওদিন এক মৌলানা সাহেব গেছেন গরু লইতা যেমনে দেখছে মেসা মনে করছে জুব্বা ভাব বলে মনে আগুয়া মানুষ চাইছে ভাম দিলেই তো হয় হুজুর গরু লইতা নি হইলা জি হয় হইল আকুয়া ওই গরু হল আপনার লগে আনছি হকুয়া চাই বাজারে মেসা হলে গরু লইয়া গেছে কয়লা দিছে নি হাওয়াত দুই নম্বরে কয় হুজুর ইটা গরু আপনি বারোতো বাইতা নাই অস্ট্রেলিয়া থেকে আনাইলো নি মাতই না এনে হাওয়াত মারেন না নি তিন নম্বরে কইল ইগুর বডিত আপনি ভাইজন লাগানি রাখতো নাই খালি শূন্য আইব আর শূন্য যাইব মেসাব তো মন্ত্রী কালানি আমরা তো মনে করি বড় আগুয়া না নি ইটাই গালি আইলে আস মনে করি আগুয়া মেসাবে কইলা বেটা আমি তোর গরু নিতাম নাই কইল কেনে হুজুর কইলা আমি বাজারও আইছি ওলা একাল গরু নিতাম যেগুন মাঠি বা যায় থরি গুণ শূন্য আইবা শূন্য যাইবা তোর বাপে জমি চৈত নি বুঝা গেছেন খোয়ার মকসদটা হইল কিছু মানুষে কয় ওয়াজ দি কিতা করতায় ওয়াজর হবাই হামাইয়া হবাই বার হইছি থারে জিকাও না সিরাত আল মুস্তাকিম অর্থ কিতা হাক্কা বক্কা লাগি দিবি মাটি গেছে নি ও কিতা হবাই হামাইয়া হবাই বার হইনি কিতা হামাইয়া বার হইনি ওয়াজ শুনতেও চায় না মাটি গেছে নি ও বরাক বেলির ওয়াজ ওগুলা একবার এক বছর তুলিয়া দেখো না বাদর বছর মুসলমান টুকাই হওয়া কঠিন হইব মার ঠিক আছে মাতো না খেলে হয় এল্লাগে হুশ করো কিন্তু যে পজিশন তুমি তাই আরম্ভ করছো যে পর্যন্ত না ফরমাইয়ের দিকে যাবা আরম্ভ হয়েছে বেশ দিন নাই ওয়াজ অটোমেটিক বন্ধ হইব এগুলা বইয়া শুনতেই পারতাই নাই মার ঠিক আছে নি কদরুন নিয়মতে বাদা জাওয়াল আজ না নিয়ামতের কদর খড্ডায় না যার কারণে এলা একদিন আইব এলা ওয়াজন শোনার সুযোগ পাইতে নাই কারণ আজ ইসলামের দাম নাই ইয়াদ রাখো মুসলমান যার কারণে আমরা ইসলাম তাকে দূরে সরা আল্লাহ ইসলাম রে সিনাইয়া লইয়া যার তোমার ইসলাম ও ব্যাঘাত আরম্ভ হয়েছে রে ভাই আকাই রামদার সরকারে দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমল করতে হইলে দুই নম্বর কাম হইল তুমি শয়তানের লাগি যুদ্ধ বিঘিন কোনো অবস্থায় আমল করা সম্ভব হইত নাই কারণ শয়তানি আমল করতে দিত নাই যত সময় শয়তানের লগে না লড়াই করবাই আপনার স্বয়ং আমল করা সম্ভব হইত নাই শয়তানের লগে কিলা লড়াই করেন আমি দেখাই দিলে আপনারা করবাই জোরে মাতো না করবাই তো ইনশাআল্লাহ বায়াজিদ বুস্তামি আল্লাহর এক কলি একদিন বালা করি খেয়াল করি শুনিও হ্যাঁ মাঝে মাঝে দিন দিন আটু আঞ্জা করি দর্শ ছাড়ি দেও বেড়া করিও না কারণ আটু আঞ্জা করি দৌড়ার বাদেও সরিল বউ রিঙ্গায় নি না মাতো না খানি কলে কলে মাঝে কুসুমাতা হারাওতে খালি গুট গুট দেখাই পায় মাটি আছে নি এলাকে স্টিল হইয়া বোয়া লাগবো এর আমি তজরবা খোলা আমার গাঁত মসজিদ শুক্রবারে আমি ইমামর করে বোয়া আমার দাঁড়ো এক বেটা খাঁচি মারিয়া বইছে খালি গুট গুট দেখা আর একবার দুম করি পড়ি গেছে আমার
আমি কইলাম হে বেটা যা উজু পড়ি আগে যা, হয় খালি সকল তো আপনার ওয়াজ। আমি কইলাম ভাই এখন আমার ওয়াজ না থর ওয়াজ শুন বলে কিতা বলে সরুবেলা পড়িছিলে নি দশ বাতে উজু যায় পড়িছ নি সারাই, এর মাঝে ঘুমাইলে উজু যায় আসেনি না নাই, আসেনি না নাই। আমি কইলাম যে ঘুমে তোরে মাটি ঠুতাইতে পারলো আবার উজু গেছিলেন গেছে নাকি কৌ না, এই ঘটনা ঘটাইছে কাঞ্চি মারিয়া নাই নি মার তো তাতে খাবই নি এলাই বেজার হইও না। আমি যে আপনার তোরে কই কারণ আমি ওয়াজ করবো তুমি কাঞ্চি মারি করলা হারাই বাজে কইবা কিতা ওয়াজ করলা কইবেন না না এর লাগে বুঝতে হইলে কাঞ্চি ছাড়ো খরর বেটাই আগে দিয়া গো আগে দিয়া গো আগে দিয়া গো ভাই রে তোমরা তো বেজুতে ইয়া বইছো যদি আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah Allah duai zikir kan haqiqator khoriyo hakiror zikir mariyo na mat buchho ni hakiror zikir mariyo na hakiror zikir budhao ni Bukhari jao ni matona khane doraiya khori ke jay na budhni jao ni Bukhari দেখছো না নি একটা হকির গালি আল্লাহ দুইটা টেকা হয়নি মাতনা হয় এগুর ভিতরে টেকা নি না আল্লাহ মাতনা কি ওই জিকির কিয়ামত পর্যন্ত মারাতে কোনো লাভ আছে এই হকিরও জিকির ওটা লাগে কইছি যদি দিয়ান থাকে না দিয়ান থাকে না তাইলে এটাই আপনার মানু দেখাইয়া জিকির মারিয়া একশো বছর মারাতে কোনো লাভ নাই মাত বুঝা গেছে নি লাই লাগা ইল্লাল্লাহ লগে ইমানর সম্পর্ক আছে নি না নাই লগে লগে তোমার দিল আই তো আমার ভিতরে কোনো বস্তু নাই গয়রুল্লাহ আমার ভিতরে থাকি বার করিয়া আমার আল্লাহরে আমার ভিতরে রাখলাম ঔনিয়ত রাখিয়া তুমি জিকির করো আপনার আল্লাহর বন্দারে মন্না গুঞ্জন দর্শমীয় আসমা লেগে গুঞ্জন দর কলবে মুমিনা সৃষ্টি জগতের মধ্যে আমার মৌলার আসর হয় না কিন্তু আমার নেক বান্দার কলবর মধ্যে আমার আল্লাহরে পাওয়া যায় হমরা সুবহানাল্লাহ জিকির মারা জানি না হকিকতর জিকির মারব ইনশাআল্লাহ জোরে কো ইনশাআল্লাহ করবাই তো ইনশাআল্লাহ আল্লাহরে কো আমলর তৌফিক দিও কো আমিন আমি কোয়াত আসলাম যদি শয়তানের লগে যুদ্ধ না কারো আমল করা যায় না বায়াজিদ বুস্তামি আল্লাহরে কলি একদিন এশার নমাজ পড়িয়া তার হুজরা মোবারকর মধ্যে আরাম ফরমাইছেন একলা রুম গুম লাগছে শয়তানি আইয়া সাহায্য করছে আখটা উঠিয়া দেখেন ফজরের রক্ত হয়ে গেছে রে ভাই যেমনে দেখছ দৌড়াইয়া গিয়া ফজরের নমাজ পড়িলা ফজরের নমাজ পড়িয়া ফিরিয়া গরো না গিয়া রাস্তায় রাস্তায় আটনার খান্দনার কইন আল্লাহ কি গুণা করছি জানি না খেনে আমার তাহাজ্জুদর তৌফিক দিলাই না একবার কম না সুবহানাল্লাহ খতারারে সার্চ করো রে ভাই সার্চ করো হ্যাঁ আপনারা চিন্তা করো এই এলাকার নাম কিটা লক্ষ্মীর বন্দর এলাকার ও যা মুরব্বী তাকে লইয়া যান যে বছর হোক না খেনে জীবনে কোনো মানুষ এসলাইনি ও ভাই খালি খান দিতরা আপনার জিকাই লাই ভাই খান্দ কি তাই কইলা বদরন মাছ পড়ি চিনা করি খান দিয়ার দেখছি ঘটনা খানে মা মরলে ফুয়া আপনার ফুয়া খান্দে নানি বাপ মরলে খান্দে নানি যদি বেটি মরি যায় বেটাই ওলা খান্দা খান্দে খালি খেত খাদাইয়া খান্দে খান্দে নি ঘটনা কি কিন্তু হে মরে তার লাগি খান্দে না তার লাগি খান্দে না বেনমাজি ইয়া মরে জাগার নামও যায় সুদ খাইয়া মরে জাগার নামও যায় গুস খাইয়া মরে জাগার নামও যায় মাল ফরর খাইয়া মরে জাগার নামও যায় অভদ্র ব্যবহার করিয়া মরে জাগার নামও যায় কিন্তু একটা মানুষ এনেছে তার লাগে কান্দে না রে ভাই আপনারা কোনোদিন পাইছো নি ঘটনা কেন পাইছো না তো এখন কৌ চাই নিজে নিজরে কোনোদিন পাইছিলাই ও বেমার কালি মানুহ ভাইটা তুমি না মা ঠিক আছে নি আজটা দুনিয়ার মানুষ খান্দ্রা পাইলে তোমাৰে তুমি পাইলে না কোনো লাভ আছিল মাতো নাকি খালি মানুহ পাইছি না মানুহ পাইছি না তুমি পাইছ নি আর মাত নাই বেমাৰ হৈ যাগা বেটাই কৈছে ৱা মন খান্দো যাৰে যাৰ মন খান্দো যাৰে যাৰ খান্দিতে খান্দিতে তুমি শুনা বে কৰাৰ চারিদিকে চাই
চাহিয়া দেখো কিছুই নাই তোমার, অমন কান্দো যারে সার, কান্দিতে কান্দিতে তুমি হো না বেকরার। আমার আল্লাহ কোথা পালিয়া যাহাকু কালিলা ওয়ালিয়াবুকু কাসিরা, তোমরা বেশি করে কান্দো ক্ষমাইয়া আস, আস্তা জীবন কান্দে আসিলাই কদিন তুমি তোমার লাগে কান্দিলাই। আজ মুসলমানে কান্দা জানে না, বলি আল্লাহ ওর জীবন দেখো না, নবীজি আস্থা জীবন খান্দিছই নানি, মাতো না কেনে আস্থা জীবন খান্দিছই নানি, খান্দা ইকার নবীর সুন্নত নাই নি, খালি বিয়া করা সুন্নত খানি কিছু মার ঠিক আছে নি। হ্যাঁ যেদিন আজরাইলে সিনাত আগ দিস দেবার বাদে নবীজি কইরা ও আজরাইল উহুদর পার রাস্তনি আমার সিনাত জারতাম পারি আর না হৌ না সুবহানাল্লাহ। আজরাইলা কইন নবীজি পৃথিবীর যত মানুষের জান কবজ করার আল্লাহ হুকুম দিছে, সবচেয়ে সোজা আপনার জান কবজ করার লাগি আল্লাহ কইছে, নবীজি খান্দন আর কোন আজরাইল কি কথা তুমি আমারে শুনাও, সারা তাকে সোজা জান যদি আমার তুমি কবজ করো রে আজরাইল, না জানি আমার উম্মতর সিনাত যে সময় তুমি হাত ফালাইবাই, আমার উম্মতর সিনাত কত কষ্ট হইব রে আজরাইল, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া দাইবা আমার সারা উম্মতরে যা কষ্ট দিবার তোমার মওলায় তোমারে হুকুম দিছি, সারা কষ্ট এই মুহূর্তে আমি নবীর সিনাত দেও, আমার উম্মতর লাগি কোনো কষ্ট তুমি বাকি রাখিও না। একবার হও না সুবহানাল্লাহ, নমা খারাপ আই সে তার লাগে খান নবীর লাগে হারো কান্দিত তার লাগে ওখান দে না আমার ঠিক আছে নি, হাত না খেলে আমার আল্লাহর দাতে নবী এবার মাই যা হুরি মাতিন নার, আল্লাহ জাহান্নামের আগুন দে আরাম করছে আলা সালা সাতি আইন, তিন শোকর পানির লাগি জাহান্নামের আগুন হারাম। এক নম্বর নবী যে কই না আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে শোকে জাহান আল্লাহর দরে তার শোকর পানি যার দরাইয়া সারি দিলাই রে ভাই। একবার কও না সুবহানাল্লাহ, ও মুসলমান আমরা নিয়ত করি আমরা নিজের লাগি আমরা খান্দিব কও ইনশাআল্লাহ, হাত তোলা মারি কও ইনশাআল্লাহ, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া যদি তার লগে খান্দিলাই এর জন্য তো যাইব কি কও সুবহানাল্লাহ, যদি আমি আমার লগে খান্দাই কিলাই আর জগত এবার লাইন আছে নি, মাতো না কেনে যে তার লাগি খান্দিব কেন আবার মানে করতে পারবো নি, নবীর সুন্নত নাই নি খান্দা, মাতো না কেনে তাইলে খান্দাই কি বা তো ইনশাআল্লাহ। আজ মুসলমানে খান্দে না তার লগে ডাকটা হয়ে রয়েছে আর নবী যে কইরা খান্দে যদি পারস না খান খান, খান্দে যদি পারস না খান্দা লাখাইন মুখ বানা, খান্দার বানা কর তুই তোর আল্লাহ তোরে জরির দিকে গসি লাইবা কও না সুবহানাল্লাহ, কত খান্দা খান্দিলাই মালর লাগে বিবির লগে বাচ্চার লগে, কিন্তু নমক হারাম তার লাগে হে কান্দে না, আমরা বেশি বেশি কান্দিব কও ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ, আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দেখো আমিন। একবার কও লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিম খালি খান্দইনার দৌড়াইন আর খালি কইন আল্লাহ খিতা গুনা করলাম খেলে আমার তাহাজ্জুদের তৌফিক দিলাই না। একবার কও না সুবহানাল্লাহ, হাইরে তাহাজ্জুদের মায়া তারা, হাইরে মায়া তারা আমরার ফরজের মায়া আছে নিয়ত কাল মাধ না কেন বুঝরে ভাই চিন্তা করো মার সারাদিন খান্দি কাটাই দিস বাদর রাইজে সার নমাজ পড়িস বাড়িত গেছেন যেমনে মুসল্লাত খাড়া হইস আস্তা রাত খালি খান্দি খান্দি তাহাজ্জুদের নমাজ পড়িলা। একবার কও না সুবহানাল্লাহ, এই রাত ফুরাও ঘুমানাইনি এরপর রাত এসার নমাজ পড়িয়া তিড়া খালি হতিস লাগছে ঘুম শয়তানে আইয়া মারছে ধাক্কা কইছে হুজুর উঠক কথা দিন ধরো তাইন কইলা রে একলা রুম ফুটিলাম কি গেটেলাই কইলা তুই খেরে কয় আমি শয়তান হাইলাকান্দির কোনো বেটারে বারোটার বাদে যদি কয় উঠো থাদুত ভরো তুমি আর ফর ধরিবে কইবে তো খাম হয়ে গেছি আর নমাজ দেখি তুই তো রাইট বারোটার বাদে চালাইয়া দেয় খাইল বাম পার ফির বার হয়ে যাবো মাঠ ঠিক আছেন মাতো না খেলে হাইলাকান্দির এটা বাড়িতে তো আউরি ফির বার হইন মাঠ ঠিক আছেন মাতইন না কিনা নাকি এখান কোথায় এব মুসলমানের একটা আকিদা ঠিক করলো না বারোই ফিরর কাছে দৌড়াইয়া যায় ফির বারোই তো কিবা ফির বারণ কি দাঁড়াও বা মা ঠিক আছে নি ফির বনই না নি আরে মাতো না কেনে ফির বানই না বড় বনই নি না বারণ হাইলা কাতির বারই না নি
বাতো না কি আকটা কোনোবাই হোমাতা দেখো বার হয়েছে বেটিন বড় বে আন্দাজ আপনার সত্যও নাই সুদ্ধা মূর্খি আর ডিম সারা বেশি আর রায় কোথাও লোকে যায় মা ঠিক আছে নি যদিও বিজালায় মাথি আর হ্যাঁ বন্ড ভির বার হইন একটাই কই না বা মাছিও না বা এটা মারি ভত আমি কই মরবার ভত মারি ভত না মরবার ভত বার হয়েছে দেখো কি করে ধারা লইলে তুমি মরছো না নি ইমান নিব নি না না হুঁশরিও বারোইতো না বন্ত বারোইতো না বন্ত বন্তে বহুত লম্বা লম্বা মাথিবা দিতাম নাই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিম চিন্তা করলা শয়তানে কেন জাগায় তার কাম তো আমারে নমাজ উদাইত শয়তানে কেনে জাগাইত হইন হে শয়তান তুই কেনে আমারে নমাজর লাগি জাগাস তোর কাম তো আমার আমল সুটাইতে হয় যে না হুজুর ভরি লাগুয়া তাইন কইলা কারণ কসনাতে আর ভরিতাম না দেখছে পারছে না কইল ও হুজুর ফরিতা নানি বলে না ও কইল ভাই সাকুয়া গত রাতকুর আগর রাত আপনার তাজুদ মি সরাইয়া আমার বড় লস হইছে হুজুর কেন কইলা কিলা কইল বাদর রাত আপনি আস্তা রাত খালি খান্দি খান্দি ঘুরিলাই আফসোস করি ঘুরিলাই আপনার দিলর কুড়ন দেখিয়া আপনার চকুর ফানি দেখিয়া আপনার আল্লাহর ওলা মায়া লাগছে দয়া লাগছে সারা রাত নামায়া মলো আল্লাহ সারা দিন নামায়া মলো আল্লাহ তাহাজ্জুদর সব লেখি দিলাইছে জুরে কই সুবহানাল্লাহ শয়তানে কইল বায়েজিদ বাদর রাত আপনি অত বেলা তাজুদ নমাজ পড়িলাই আপনার এক রাত করে তাজুদর বিনিময়ে আল্লাহ হাজার রাত করে তাহাজ্জুদর সব দিলাইলা এখন বায়েজিদে কইল ও হুজুর আমি গড় মিলাইয়া দেখছি আপনারে চালাইয়া দেবা তুলাম মাত বুঝা গেছে নি বুঝা গেছে নি তাইলে আপনারা মূল্যায়ন করো মাত বায়েজিদর গেছে শয়তান হার মানল পরাজয় বরণ করল আমলের বিনিময়ে নানি হাতই না কেনে ও শয়তানটা আমরার গেছে জয়ী হয়ে গেছে বদ আমল বানাইয়া মার ঠিক আছেন জোরে মাথি না তাহলে এক নম্বর কাম হইল নফসর লগে মজা খেদা দুই নম্বর কাম হইল শয়তানের লগে মোকাবেলা ফজর রক্ত আসলা তো খাইরম বিধান নাম ইমানের হক আইসে দোকানের হক বুধভাও মুকানের হক বুধভাও বিবির হক বুধভাও বাচ্চার হক বুধভাও ইমানের হক বুঝো না তুমি যদি বিশ্বনাথ পুতির আল্লাহ নবী ফরমাইরা ও গুলাম আর যদি মরি যাও তাহলে তোমার আস্থা পৃথিবীর মানুষের দোয়া করো হোক না কেন নবী যে কইলা তার খবর জাগান না মর গা হই যায় একবার খবর না ও ভাই আঞ্জওয়ান মুসলমান তুমি বিশ্বনাথ পুত্রাই নো আসেন না নাই মাতুলা করে আসেন না নাই আর জীবনের মাস চাহিদা নাই ইনশাআল্লাহ আর নবী যে বলমাইলা যদি আমার উম্মতটা আজান শুনছে ফাল মারি উঠিছে বাড়ি তুজু ঘড়িছে এক সুন্নত ফলিয়া কল গুয়াল্লাদি আকসর সুন্নত নবী যে ফড়িতা বাড়ি সুন্নত ফড়িছে আরক সুন্নত বাউজু মসজিদের দিকে দিছে রোয়ানা আরক সুন্নত মসজিদ গিয়া নমাজ পড়িছে আরক সুন্নত এরপরে যে সময় হে বাড়িব আল্লাহ তার অর্থ একটাই আপনার ইমানের জান্ডা দান ঘুরাই দিব হোক সুবহানাল্লাহ আর নবী যে কইলা রে উম্মত তুই যেন এহরাম বান্দিয়া কাবার দিকে রোয়ানা দিছ হোক না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মাতুর উদ্দেশ্য হইল হে মুসলমান ইমান লইয়া যদি যাইতে চাও ফয়লা নম্বর খাম হইল নমাজ আর জীবনে কোনোদিন আমরা নমাজ ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ আর তুই আমার আমার হো ইনশাআল্লাহ আল্লাহ রেখো আল্লাহ তৌফিক দেখো আমিন আমার ভাইয়াই এই মদরসাই গান এমন এক হস্তির নাম দিয়ে আপনারা নাম দিছ যার নামর খালে শুনলে আমরার দিল খান্দা আয় নি না না মাতরাখানে তার লগে মায়া আছে নি না নাই কত বেটার মায়া আছে দেখি হাত খান তোলা মারো সাই হাসা মায়া আছে নি হাত লামাও তাহলে হাত লামাও আও বকর সিদ্দিকে কইলা ইয়া রসুল আল্লাহ আমার জান মাল বিবি বাচ্চা টেকা করি সারাটা কি আপনার আল্লাহর জাতর কসম গাইয়া কইয়ার আপনার লগে মায়া বেশ যদি আপনি মানো না এখন হো আমি আত্মুখীতি হেরাইমু জান খলিন যা বার করি আপনার আত্ম দিমু নবীজি কইছেন তুমি ফুরাক কামিল ইমানদার হো একবার সুবহানাল্লাহ আসি দরবারে সাই নিরাশা হই আজ নো ফিরিয়া না যাই বিকারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে আল্লাহ তোমারি দরগাতে মাওলা উঠাইলাম হাত করিতেছি মহাবাবি বান্দা মোনাজাত রীতি নীতি নাকি জানি
দোয়া করিবার, কবুলে রয়া সারা কি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। আল্লাহ তুমি বিনে কে হোনাই দিলে হাকাইয়া, কোথায় যাইমো ফিরিয়া যাইমো গুরিয়া গুরিয়া। ও আল্লাহ, দীর্ঘ সময় দিনের আলোচনার পরে আয় আল্লাহ কুরআনি দরসগাহ সম্মুখে লইয়া উলামা হুফাজ হল লইয়া মুরব্বিয়ানে কেরাম লইয়া মাসুম বাচ্চাল লইয়া তরুণ যুবক মুজাহিদ যুবক হল লইয়া আপনার রাজদরবার ও জীবনের নবখারামি সামনে লইয়া তৌবার হাত বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ আমরার জীবনের সারা গুণা মাফ করে দেও আল্লাহ। আয় আল্লাহ গুণাগার যদি আর হই না ফরমান, নাম কিন্তু লেখাই আসে উম্মতে থে থান। ও আল্লাহ আমরার হাজির জমাতের মাই বাপরে আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ যে বাজার আব্বা আম্মা খবর তৈয়া সদকা দিয়াত পড়াইছে দয়াল মুনি, আয় আল্লাহ জমিন আমরারে থইয়া আমরার মা বাপরে খবর আটকাই হলায়। হায় আল্লাহ কবরে গাছরে আর মিশানে সেরাতে আমরা রে দেখিও মোলা সদয় নজরে, মৌত সংকটের কালে তাকিও হাজির মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির। ও আল্লাহ এই মাহফিলটি আপনি কবুল ফরমাও, এই মাদ্রাসাটি আপনি কবুল ফরমাও। ইয়া আল্লাহ হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহির দরজাতে বুলন ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার নামে তোমার কোরআনের দরসগার নাম আল্লাহ এই মাদ্রাসাটি আপনি ইয়া আল্লাহ বেইন্তেহা কবুল ফরমাও, কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিকিন হযরত কবুল ফরমাও, আরাকিন হযরত আপনি গোসিলাও, এ কারণে কইয়া রইবার তৌফিক দাও, জিন্নাত ইনসানি শর থেকে আপনি হেফাজত ফরমাও। আয় আল্লাহ তমাম দুনিয়ার উম্মতে মুসলিমারে মাফ ফরমাও। আল্লাহ গুনার কারণে আমরা রে জালিম হযরত সমজাই হলা রে আল্লাহ। আল্লাহ আমরার দেশ ভারতের উপরে আপনি শান্তির ফয়সালা করে দাও, জাতি ধর্মনির বিশেষে প্রত্যেক মানুষের শান্তিতে বসবাসের তৌফিক দাও। আজ ভারতের জানোয়ার পর্যন্ত আতঙ্ক হয়ে গেছে ইয়া আল্লাহ। আয় আল্লাহ জীব বা জানোয়ার জানোয়ার পর্যন্ত আতঙ্ক হয়ে গেছে রে দয়াল। আল্লাহ সন্ত্রাসগুলোর সমুজ দেও, তারা তকদিরও যদি সমুজ না থাকে রে বা মাওলা, আল্লাহ আপনি হেদায়ত যদি না থাকে, কারণ সিদ্ধার্থ ফিরাউন নমরুদ আবরার লগে যে ব্যবহার করছে রে বা মাওলা, একবারে তা দেখা ইয়া দাও রে বা মাওলা। মদিনার সন্দর ভাই সাইয়া আমরা রে মাফ করে দিল রে বা মাওলা। হায় আল্লাহ বহুত মানুষ আমরা রে দোয়ার দরখাস্ত করছে রে বা দয়াল আল্লাহ। আল্লাহ তুমি এটা তামামর দিলর মাকাসিদ রে আপনি ফুরা ফরমাও। আয় আল্লাহ নবীজির খাতিরে আমরার দোয়া রে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।